সাজানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিই। সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হচ্ছে, আর সাথে সাথে আমি দিয়ে দেবো আলু। আলুগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। আপনারা পারলে সবজি দিয়েও করতে পারেন, তো আলু দিয়ে বেশি ভালো লাগে। আর আলু দিয়ে আমি বানাচ্ছি। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দেবো। যেহেতু পোলাও, তাই এই আলুর মধ্যেই আমি একটু হলুদ দিয়ে দেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এই বাদামগুলো ভেজে রেখেছি এগুলো দিয়ে দেব। চিনি দিয়ে দেব, আমি 3 চামচ চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। আমি চিনিটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নিলাম। এবার আমি চিড়েগুলো 4-5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন চিড়েগুলো ঝরঝরে আছে, আমি এর মধ্যে এবার দিয়ে দেব। আমি অল্প একটু নুন ছড়িয়ে দেব। আমি 1 চামচ এর মধ্যে ঘি দিয়ে দিলাম। রেসিপিটা আমার রেডি, আমি এবার নামিয়ে নেব। পিনেও এইভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন, আবার দুপুরে লাঞ্চেও খেতে পারবেন। পোলাওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।